আজ অষ্টমী, আমরা সবাই এই দিনটির অপেক্ষায় থাকি প্রত্যেক বছর, কবে এই দিনটা আসবে। আর আমরা সবাই সেজে গুজে অঞ্জলি দিতে যাব, একটু গয়না টয়না পরে, একটু লাল শাড়ি সাদা শাড়ি এইসব পরে। আমিও সেই রকমই সেজে নিয়েছি, যেখানেই যাই আমরা সবাই এই গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে নিই। আজ আমরা গাড়িতে যাব না, আজ আমরা বাইকে যাব। বাইকে না গেলে প্যান্ডেলের সামনে তো গাড়ি দাঁড়া করানো যাবে না, কিন্তু বাইক দাঁড়া করানো যাবে, তাই আমরা আজকে বাইকেই যাচ্ছি। রেডি হয়ে গেছে নিসার্গ, নিসার্গের বাবা। এই যে শাড়ি পরেছি আজকে অষ্টমী, আজকে সবাই অঞ্জলি দেয়, আমিও যাচ্ছি আজকে। চলুন তাহলে যাওয়া যাক, কোথায় যাই আমরা? বাজারে চলে এসেছি, ছোট পিসির বাড়িতে যাব, মানে আমার ছোট পিসির শাশুড়ির বাড়িতে, ওখানে যাব। তাই দই আর আইসক্রিম নিয়ে যাব। নিসার্গের বাবা গেছে, আমাদের দুটো তিনটে ঠাকুর দেখা হয়ে গেছে, এখন আমরা ছোট পিসির বাড়িতে যাব। ডেট ঠিক আছে তো? কালকে মাল ঢুকেছে, ঠিক আছে। দেখুন কারেন্ট ছিল না, সুন্দর লাগছে তোমার সব অবস্থা, বেশ সুন্দর লাগে। সবাই এখন আইসক্রিম খাচ্ছে। তোমরা পূজা দাওনি আজকে? হুম, ওই জন্য তো বলছি, তিন তিন নাই তো, নিরামিষ তো আমাদের, নিরামিষ তো ভাতই না। এই যে ছোট পিসির ঘরে চলে এসেছি, খেয়ে নে। আরে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আসার সাথে সাথেই শুধু বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। গড়ে গেছে ভাই, ছোট পিসি কাজ করতে করতে কত গাছ লাগিয়েছ তুমি। এইটা ছোট পিসির ছাদ বাগান, কি সুন্দর, দেখুন কত রকমের গাছ আছে, কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটায়। এইটা কমলা লেবু গাছ না? দেখুন কি সুন্দর কমলা লেবু ধরেছে, ছোট্ট ছোট্ট, পাকেনি, পাকলে পরে আবার আপনাদের দেখাবো। এই যে একটা বক ফুল গাছ, আপনারা বক ফুলের বড়া সবাই খেতে ভালোবাসেন, দেখুন কি সুন্দর লাল রঙের বক ফুল। ওয়াও, জবা ফুল দেখুন কি দারুণ কালারটা, বেগুনিও না আবার গোলাপিও না, মফ কালার, আনকমন কালার। সব গাছগুলোর অবস্থা দেখাচ্ছে, জল না দেওয়াতে এই সব গাছের জল তুমি দেওয়ার সময় কষ্ট হয় না? বিশাল কষ্ট বাবা, এই সব গাছের জল দেয় ছোট পিসি। ছোট আম গাছ, এটা বারো মাসের আম গাছ, এই দেখুন মুকুলও আসছে ছোট ছোট। এই যে মুকুল এসেছে, ওই যে ধরে গেছে, আছে আম, ওই তো আম ছোট ছোট। এই দেখুন এই সময় সব আম পাকা আম খাওয়া হয়ে গেছে, আর এখন ছোট পিসি ছাদ বাগানে দেখুন আম ছোট ছোট আম হয়েছে। আর এইটা হচ্ছে বেদানা গাছ, দেখুন কত ফুল বেদানা গাছে, আর ওই যে একটা বেদানা, অনেক বড় বড় বেদানা হয় এখন, পাকেনি ছোট। লাল জামরুল গাছ, জামরুল এখন নেই। আর ছোট পিসিদের আর কদিন পর আর ফল কিনে খেতে হবে না। এই ফুল গাছটার নাম টেকোমা,
কি সুন্দর ফুলগুলো আছে দুই রকমের ওইটা কোমা দেখো মা এই দেখো আমার ইয়ে গাছ কুল গাছ এই যে ছোট পিসির কুল গাছে কত ফুল হয়েছে কুলও হয়েছে কুলও হয়েছে একটা দেখাও ফুলটা মানে এই যে হচ্ছে এগুলো নভেম্বর মাস থেকে হবে বড় ফুল না নভেম্বর মাসে যে ফুলগুলো হবে না এই যে আছে এই যে অনেক কুল আছে তো নভেম্বর মাসে যে ফুলটা দাদা তোমরা কত কিছু খেতে পারবা আর দূর তোর তো সুন্দর ফুল তো ভালো না এই এই যে কত ইয়ে খেয়েছি আমরা কলমি শাক কলমি শাক হ্যাঁ এই যে কলমি শাক এই একটা ড্রাগন গাছ এই যে আরেকটা ড্রাগন ফুল গাছ না পুরেই যাবে এতদিনে এই দেখুন পেয়ারা গাছ পেয়ারা গাছটা মরে যাবে নাকি পেয়ারা পেয়ারা গাছটা মরে গেছে মনে হয় ছোট না এরকম কালার গাছটা কিন্তু এরকম হচ্ছে কেন জল দিয়ে দাও গোলাপ জাম ওইটা এটা স্ট্রবেরি পেয়ারা এইটা দেখুন স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা তো এখানে পাট গাছও আছে রঙন তেতু পাট শাক এই যে চেরি গাছ এই দেখুন একটা ছোট্ট চেরি আছে পাখি না পাখিতে না ওই যে শুয়োপোকা খায় আরে এই দেখুন ছোট্ট একটা চেরি খেয়ে ফেলেছে পাখি আরো মেলা চেরি আছে ছোট ছোট কিন্তু সেগুলো কোথায় এই যে একটা চেরি দেখুন কি সুন্দর ছোট্ট পাখি নি এখনো আরো কতগুলো হয়েছে লাল হলে দেখতে খুব সুন্দর লাগবে ফুলে ছেড়ে দিছি আঙ্গুর গাছ এই দেখুন আঙ্গুর গাছ সব ধরনের গাছ আছে কমলা লেবু গাছ দেখালাম চেরি গাছ দেখালাম বেদানা গাছ দেখালাম পেয়ারা গাছ জামরুল আরো কত গাছ দেখালাম এবার আঙ্গুর দেখাচ্ছি এরপর দেখাবো কি আপেল এটাও জামরুল এটা জামরুল গাছ এটা হচ্ছে ব্ল্যাকবেরি এই দেখুন ব্ল্যাকবেরি গাছ আর এটা এটা দারুণ ফুল ফোটে বুদ্ধ এটা ব্ল্যাকবেরি গাছ এটা বুদ্ধজুই এটা বুদ্ধজুই নাম শুনলাম প্রথম আর আপেল গাছ কই তুমি আরে এদিকে আরো বাগান আছে নাকি ওটা হচ্ছে অ্যারোমেটিক জুই যাকে বলে এইটা এই দেখুন এইদিকে আরো গাছ আছে এইটা তো লাগে এই দেখ এটা আমার ইয়ে এই দেখুন আরেকটা গাছ এটা কি গাছ ছোট এটা আমার সুইট লেমন বলে এটা রে এটা সুইট লেমন গাছ ওরা বলে সুন্দর লেবু হয়েছে ছোট ছোট এটা সুইট লেমন হ্যাঁ এইটা দিয়ে কি বলতো সুইট লেমন গাছ এটা দিয়ে কি বলতো পাকলে এই এই খোসাটা খায় খোসাটা মিষ্টি হয় রসালো হয় খোসাটা হ্যাঁ এই লেবুটার পাকলে পরের খোসাটাও খাওয়া যাবে এটা সুইট লেমন এটা একটা পাতি লেবু এই যে আরেকটা লেবু গাছ এটা পাতি লেবু গাছ কত লেবু ধরেছে তোমাদের তো লেবু কিন্তু না হবে আমার ওগুলো ড্রাগনের চারা দিয়েছি ওই তো কি গাছ দেখেছেন আপনারা কোনোদিন ওই দেখুন উত্তরিতা গাছ এইটা হচ্ছে ছোট এলাচের গাছ দেখুন তারা মিষ্টি আলু গাছ এটা লঙ্কা গাছ এই যে তুলসী মা তুলসী থোকা রঙন ছোট্ট ছোট্ট কি উপরে তোল এটার উপরে এই তো উপরেই দেখা যাচ্ছে আর এই দেখ একটা লেবু গুলো পেকে গেছে এগুলো তুলে এখন খেয়ে ফেলতে হবে আর ওই যে আরেকটা পুদিনা এই যে তারা গাঁদা ফুল কি সুন্দর লাগছে দেখতে এইটা হচ্ছে অরিগানো এইটা দেখুন 20 বছর ধরে এই গাছটা লাগিয়েছে ছোট পিসি এটা বট গাছ না এটা দেখুন টবের মধ্যে কি সুন্দর ছোট্ট বট গাছ যারা এই সব গাছ পছন্দ করেন তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এই দেখুন শিউলি ফুল গাছ এইটাতেই গাছ কামরাঙ্গা গাছ হ্যাঁ কামরাঙ্গা এটা হলো ওই যে এটা হচ্ছে আনারস গাছ এটা আনারস হবে আর এটা 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 গোলমরিচের গাছ এটা এটা গোলমরিচের গাছ দেখুন এটা তো স্ট্রবেরি এটা স্ট্রবেরি গাছ আর এইটাও দেখ একটা ঝুলন্ত সুন্দর এই ঝুলন্তটা দেখ কি সুন্দর আছিস আমি তো ভাবছি ছোট পিসির ছাদ ভেঙে না যায় এত গাছ ছাদের মধ্যে কি সুন্দর কামরাঙ্গার ফুল হয়েছে অরিগানো গাছ এই দেখো অরিগানো গাছ দেখেছি তো এই যে অরিগানো ওই দিকে আরো বড় আছে এই দেখুন কি সুন্দর ফুল হয়েছে গাছে এটা সাদা জাম সব ফুলে নিয়ে গেছে আজকে ফুল জাম তো আপনারা দেখেছেন কিন্তু সাদা জাম কখনো দেখেছেন এই দেখুন সাদা জামের গাছ আপেল গাছ কি ছোট পিসি এই যে আপেল গাছ আপেল ধরলে অবশ্যই আপনাদের খাওয়াবো নিয়ে এসে এখানে বাকি ছিল এই যে কফি গাছটা এই দেখুন কফিও আসলে খাওয়াবো এই দেখুন সবেদা গাছ এই যে সবেদা গাছ সবেদা হয়েছে কুচি 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 কু আর বাকি ছিল এই যে কাঁঠাল গাছ কি থাকবে কেন তোর কাঁঠাল গাছ কাঁঠাল হলে এই চোর খাওয়াবো পাকা খাওয়াবো পৃথিবীর সব গাছই প্রায় এখানে আছে
দেখালাম আপনাদের এতক্ষণ ঘুরে ঘুরে, দেখাতে দেখাতে আমি অস্থির হয়ে গেছি। বাবা, আমি গাছ দেখাতে দেখাতে দেখুন ঘেমে জল হয়ে গেছি। এত গাছ, সব ধরনের গাছ আছে, আপেলের থেকে আরম্ভ করে আম, কাঁঠাল, লেবু, লিচু, সবেদা, ব্ল্যাকবেরি, গোলাপজাম, আঙুর গাছ আছে, আঙুর, আপেল, মসাম্বি, বেদানা, আরো অনেক গাছ, প্রচুর গাছ আছে। আপনারা যদি কেউ এখানে ভিডিও করতে আসতে চান, আসতে অবশ্যই পারেন, যে কোনো চ্যানেল থেকে এখানে প্রচুর গাছ আছে, আপনারা যে কেউ আসতে পারেন এখানে ভিডিও করার জন্য ইউটিউব থেকে। বাড়ির ঠিকানা বেথুয়াডুরি থানাপাড়া। হ্যাঁ, বেথুয়াডুরি থানাপাড়া। ওখানে এসে প্রণব সরকারের বাড়ি, বনানী সরকার গাছ বাগানের মালিক, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখানে সব ধরনের গাছ আছে, আঙুর, আপেল, কমলা লেবু, বেদানা, মোসাম্বি লেবু, অরিগানো, তারপর চেরি, চেরিও তো দেখালাম, কাঁঠাল, আনার, এখানে পেয়ে যাবেন আপনারা। হাই ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে যাব ঠাকুর দেখতে। পুষ্পিতা রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। আমরা আজকে সবাই নীল নীল। তুই ভাই এই কাজ কর, এই যে বসে আছে নিসার্গ, নিসার্গের বাবাই আর নিসার্গের কাকাই, আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এই আমরা দুজন, দেখুন তুই যা, দুজনই নীল নীল ড্রেস পরেছি দেখুন। বন্ধুরা, শেষে কিন্তু একটা সারপ্রাইজও আছে, আপনারা দেখতে থাকুন। আমরা তিনজন আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। বেথুয়াডুরি বটতলার ঠাকুর, আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে, তাই আমরা একটু তেল ভরে দিচ্ছি, অনেক জায়গায় যাব তো তেলের দরকার হবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভেড়ামারা বারোয়ারিতে, এটা বেথুয়াডুরির কাছে, বিডিও অফিসের কাছে। এই দেখুন, এখানে প্রতিমা দেখাচ্ছে, আর এখানে দেখুন প্রসাদও বিতরণ হচ্ছে। অবশেষে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বেথুয়াডুরি খেলাঘর ক্লাব। এই দেখুন, এরাও দাঁড়িয়ে আছে এইদিকে, প্রচন্ড ভিড়, ভেতরে ঢুকবে না। বসে গেছে, ছোটখাটো মেলায় যায় এইরকম হয়, একটা মেলার মতন বসে গেছে সব এইখানে। বন্ধুরা, অবশেষে এসে গেছি ফুচকার স্টলের সামনে, দেখুন কত ফুচকার স্টলে লোকজন খাচ্ছে, এক এক করে দেখে নি, দেখি আমরাও হয়তো ফুচকা খাবো, কোন দোকান থেকে খাবো একবার একটু চেক করে দেখে নি। বেথডের স্টেশনের পাশেই বসে গেছে, অনেক ফুচকার দোকান আছে। স্যালাড কাটাও আছে, ফুচকার দোকান শেষই হচ্ছে না বন্ধুরা, দেখি কোথায়। এই দেখুন বন্ধুরা, গ্যাস বেলুন, গ্যাস বেলুন, এত ফুচকার দোকান দেখার পর এইদিকে এত দেখুন, এইদিকে এত দেখুন, সব ফুচকার দোকান। সে সুন্দর ঠিক হলো এই দোকান থেকেই খাবে, কারণ এটা চেনাশোনা দোকান। লাইনে দাঁড়ানো আছি, আমরাও লাইনে দাঁড়ানো, আমরা এরপরে আছি লাইনে দাঁড়ানো। আমরা এখন ফুচকা খাবো, দেখুন লাইনে আছি ফুচকা। প্রায় আধ ঘন্টা পর লাইন পাওয়া গেল। এই তো ভাই প্রথম ফুচকা মুখে দিল, সেকেন্ড ফুচকা পুষ্পিতা, দেখলেন বন্ধুরা ফুচকা খাওয়ার সময় কত বড় হা করতে হয়। ঘুগনি কত করে প্লেট ভাই? ঘুগনি খা, খাবে না বললো, এখানে বাদাম বিক্রি করছে,
গরম পানিতে বাদাম ভাজে দেখুন এখানে দেখুন এরা অনেক প্রাইজ জিতেছে প্রাইজ শারদ আনন্দ উৎসব শারদ আনন্দ সম্মান দেখুন 2017 দশভূজা সম্মান শারদ আনন্দ সম্মান 2019 এই দেখুন এত এরা প্রাইজ জিতেছে নিশা হাংরি হয়ে গেছে তাই নিশা আইসক্রিম আবার খেয়ে নিচ্ছে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা ঘরে চলে এসেছি প্রচন্ড ভিড় ছিল কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখেছি ভালোই লাগলো এখন আমরা ঘরে চলে এসেছি প্রচন্ড গরম আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আবার দেখাবে নেক্সট ব্লগে বাই গুড নাইট